হ্যালো বন্ধুগণ, আমরা স্ত্রীরা আসলে প্রচন্ড পরিমাণে কিউট। কত পরিমাণে কিউট সেটার প্রমাণ আজকে দিব। তো ঘটনা যেটা হয়েছে, যাতে হ্যান শুক্রবারের আগের দিন বিশুদ্ধার রাইতে আমরা সকলকে মিলে কাটি বসকা বান্তাছি, কারণ এই যে বাসাটা পরিবর্তন করবো। তো যেহেতু শুক্রবার আইসে, তো স্বামীর কান্দের মধ্যে জিল লাগিয়েছে গাও গো। এদিকে তো শুক্রবার চলে আসছে, এদিকে আবার বাণিজ্য মেলা ফুরাইতে যাইতেছে। সকল তো কইতেছে বাণিজ্য মেলা নাকি নিউ মার্কেটের মতো ইয়ে গেছে। অবশ্য বাণিজ্য মেলার মধ্যে গুড়া আসলাম, লাবণের মায় আসিল না, চলো না এবার একটু লাবণের মারিলে গুড়া এই গা ফেরাইতে। স্বামী কেলে তোমার মাথা মতো মনে হয় নষ্ট হয়ে গেছে, গার দিদিন ফরে পাশা পাল্টা মুই। এখনকে বাণিজ্য মেলার মধ্যে ঘুরতে যায় ফরাইতে, স্বামীরা অনেক বুঝাই আর শোনাই আদা তাদের কইরা ম্যানেজ করেছি। তারপরে আমরা সকলকে মিলে রেডি টেডি হয়ে চলে যাইতে সাজকা বাণিজ্য মেলার মধ্যে। তো গত বছর আপনাদেরকে দেখাইছি বাণিজ্য মেলা যাওয়ার আগে ফেট বুড়া খেয়াল অন লাগবে বুঝেনি। হ্যানের মধ্যে গিয়ে হ্যানের খাউন বদনাম করন যাইতো না, কারণ বেটারা তো ফেটের দায়ে দোকান খুলে বইছে। এদিকে আবার ঘটনা যে দিয়েছে, লাবণের মাঝে কোনো জায়গার মধ্যে যাওয়ার আগে রাস্তার মধ্যে বমি বিরতি লয়, হাতির বমি বিরতি শেষ আর ফরে হাতির আবার গাড়ির মধ্যে তুলে লেছি। হাতি বমি টুমি করার ফলে মন্ডা জ্বর জ্বরা ফর ফর হয়ে জায়গা মা গো মা। এই বিডিটারে লইয়া যদি আমি ফেলেনের মধ্যে উড়ি, হাতি মনে হয় ফেলেনের মধ্যে বমি করবো। কয়েকদিন আগে নৌকাত করে হাতির বাপের বাড়িতে গেছিলাম, সেই নৌকার মধ্যে হাতি বমি করছে। হাতির একটা রিক্সার মধ্যে সারাইলে রিক্সার মধ্যে বলে যে হাতির নাকি মাথা ঘুরাই কেমন টাল মাটাল লাগে। হাতের বমি বিরতি শেষ করে আমরা সুন্দর করে বো 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 করে তিনটা মিটার রাস্তা দিয়ে চলতে চলতে চলে আসলাম বাণিজ্য মেলার মধ্যে। আইয়া দেখি ও মা মা গো, গত বছর যে বাণিজ্য মেলা দেখে গেছিলাম এই বাণিজ্য মেলার লাগে, বাণিজ্য মেলার কোনো মিল নাই। এখানে মধ্যে কি সুন্দর একবারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে সালাদের আয়োজন করা হইতেছে। চিন্তা করা যায় আপনারা যারা বাণিজ্য মেলার মধ্যে গিয়ে এটা সেটা খান দেখছেন নাকি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার বানানো হইতেছে। তারপরে এখানে দেখলাম একটা গুরান্টি গুরান্টি আইসক্রিম, চিন্তা করা যায় আইসক্রিমের কত রকম বেদ মানে প্রকার চলে এসেছে। এই যে দেখেন আইসক্রিম দেখে দেখে পিছনে একজন পোস্টারের মধ্যে বেটকি দিয়ে রয়েছে, কি সুন্দর করে হাসতেছে, সবগুলা দাঁত বের করে। উনি এই আইসক্রিমটা দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গেছে। এদিকে এক মামা সুন্দর করে সাকার মতো ঘুরাই যেতেছে, আর এদিকে ব্যানানা আপেল কমলা এগুলো কি জন্য সাজিয়ে রাখছে সেটাই বুঝলাম না। এখান থেকে আবার আইসক্রিমটা সুন্দর করে কোরাইয়া 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 করে বাড়ির মধ্যে লইয়া সকল তারা দিতেছে খাইতেছে। তো আমরা এগুলো দিকে সুন্দর করে টিকিট টুকিট লইয়া আমরা বাণিজ্য মেলার ভিতরে ঢুকে যাইতাছি। আমাদের অত কিছু দেখে বাবু কাম নাই, কিন্তু বিশ্বাস করতেন না মা গো মা, কালকা বাণিজ্য মেলার মধ্যে গেছি নাকি মানুষের গুতা লাতি উষ্ঠা খাইতাম গেছি এটা আসলে বুঝতে পারি নাই প্রথমে। এইদিকে স্বামী ড্রাইভার বলে নিয়েছি যে শোনো, তোমার কোনো ধরনের টিয়া পয়সা আমি খরচ করবো না, আমি শুধুমাত্র দেখবো যে মানুষ কি জন্য বাণিজ্য মেলায় আসে। প্রথমেই দেখলাম এক ভদ্রলোকে সুন্দর করে ফ্রাই প্যান কিনে লইয়া যাইতেছে, এরপরে দেখলাম এক আন্টি সুন্দর করে কম্বল লইয়া বসে আছে। চিন্তা করা যায় বাণিজ্য মেলার মধ্যে মানুষ ফ্রাই প্যান কিনতে আসে, কম্বল কিনতে আসে, এইদিকে আবার আমরা ঝর্ণা দেখতে আসছি। বাণিজ্য মেলার মধ্যে ঝর্ণার আয়োজন করা হয়েছে, ঝর্ণা যদি না দেখি তাহলে কি বাণিজ্য মেলা কমপ্লিট হবে? হগলতে খাড়ায় খাড়ায় ভিডিও করতেছে, ছবি তুলতেছে, আমি কেন ফিসাইয়া থাকবো? তারপরে ফলা ফাইনালে লইয়া আবার টিং 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 করে ঢুকে যাইতেছি। এইদিকে ডইতেছে লাবণ্যর মায়ের জীবনের প্রথম বাণিজ্য মেলা দর্শন, হেতি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড আসিল শুরুতে। আমরা মেলার ভিতরে প্রবেশ করার পরে দেখলাম একবারে সুন্দর করে রুটি ব্যস্ত আছে। চিন্তা করা যায় কত রকমের রুটি, কি সুন্দর করে যাতাতা যাতাতা সেই কেকারে গরম গরম রুটি ব্যস্ত আছে। মা গোমা বাণিজ্য মেলার মধ্যে যে মানুষের রুটিও ব্যস্ত এটা আমার ধারণার মধ্যে ছিল না। চিন্তা করা যায় কত রকমের রুটি স্যান্ডউইচ রোল বেড়ায় ব্যস্ত আছে। আমরা বাপু বাসা থেকে ফেট বুইটা ভাত খাই আইছি, আমগা এখনো পর্যন্ত ক্ষুধা লাগে না যে রুটি কিনা খাওয়ান লাগবো। তারপরে দেখলাম একটা জাপা 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 জাপা, এই জিনিসটা আমি গত বছর বাণিজ্য মেলাতে কিনা নিছিলাম। বেটারা সুন্দর করে দেখায় জাপা 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 জাপা, এমনকি দোকানের মধ্যে ডেকোরেশন করে রাখছে এই জাপা জাপা মেশিনটা দিয়া। হাতে আমার ডেকা ফরে দিয়ে দেখায় তা সেই যে দেখেন ম্যাডাম, এটার মধ্যে দিয়ে সুন্দর করে পেঁয়াজ আলু রসুন আদা রসুন যা কিছু রাখবেন, রাহার পরে এটা যখন উপরের মধ্যে দিয়ে জাপা জাপা দিবেন এটা এমন কাইটটা টুকরা টুকরা হয়ে যাবে। তারপরে একটা টমেটো কাটার দেখাইতেছে, কি সুন্দর করে এটার ভিতরে থুই এমন ফোসানি ফোসানি দিলে সুন্দর করে টমেটো মরিচ যা কিছু দিবেন এমন টুকরা টুকরা হয়ে যাবে। পরে দিয়ে বেটার এর মধ্যে খারো ইয়া কতক্ষণ ব্রেন ওয়াশ করবে, ব্রেন ওয়াশ করে সুন্দর করে সকলের হাতে হাতে একটা করে ধরাই দিবে। বেটা আমার একটা হাত আদি করতেছে নেনা ফা নেনা, আমি কইলাম না বাপু না, গত বছর যে শিক্ষা দিয়েছেন আপনার এই জাপা জাপা নিয়ে আমি পুরা টাকা খাইছিলাম, এই জাপা জাপা গত বছর নিয়েছিলাম কিন্তু এটা টুকরা মুকরা কিছু হয় না। পরে দিয়ে বেটাই কইলাম আমাদের একটা ভিআইপি জাপা জাপা এটা নিয়ে দেখেন, এটা নিলে আপনি ঠকবেন না, বুঝতে পারছেন এই যে দেখেন এটা দিয়ে জাপা জাপা করলে পুরো একবারে পরিষ্কার হয়ে যাবে জাপা জাপা। পরে দিয়ে আমি হাতের মধ্যে লইয়া জিনিসটা চেক করে দেখলাম যে এটা কি একই রকম জিনিস নাকি যেটা গত বছর কিনছিলাম। পরে দিয়ে দেখলাম যে একই রকম জিনিস, জামাই দে বললাম আমি কি একটা কিনতে পারি? জামাই করলো গতবার তুমি ধরা খাইয়া কি তোমার স্বাদ মিটে নাই, এবার তুমি আরেকবার ধরা খাইতে চাও? পরে দিয়ে বেটা রেখেলাম ভাই আমার এই জিনিসটা দিয়ে দেন, বেটা কইলে এখানে নতুন আছে হেডি নেন, আমি কইলাম নতুন দিদি আপনারা বালা দেন না, আপনারা পুরানটা দিয়ে দেন আমি আমার নতুন আপনারা একটা দেন। পরে দিয়ে আমার হিন্দিতে কইলো হাম লোক দুই নাম্বারি মাল নেহি বিকতে, হাম লোক এক নাম্বারি মাল বিকতে, আপকো এক নাম্বারি নেহি লাগা তো মুঝে ফেরত দে দেনা। তো পরে দিয়ে বেটা রেখেলাম তাইলে মুঝে ইয়ে চেক কারকে দে দেনা। পরে দিয়ে বেটাই সুন্দর করে নতুনটা খুললে আবার চাপা 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 করে আমার দেখাই দিল যে এই জিনিসটার মধ্যে কোনো দুই নাম্বারি নাই। পরে দিয়ে বেটার কথা বিশ্বাস করে আবার ধরা খাওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। গা ফরে অনেক দরদাম করে 10 টাকা কমাইতাম, ফারসি এই জিনিসটা তো কিনা লাইলাম, গতবার এটা কিনা দঠক দিলাম, আজকে এটা কিনা বাড়ি নিয়ে দেখবো যে আমি আসল জিনিস পাইছি নাকি এবার নকল জিনিস কিনা ধরা খাইলাম, এটা পরবর্তীতে কইতে পারবো। তারপরে দেখলাম এখানে ডেসকি ভাতিলের দোকানের মধ্যে প্রচন্ড পরিমাণে ভিড় হইছে। প্রথমে দেখেছি এক ভদ্রলোক কি সুন্দর করে ফ্রাই প্যান কিনা লইয়া যাইতেছে, মা গোমা বাণিজ্য মেলার মধ্যে আসলে ফ্রাই প্যানও কিনা যায় এটা আমার ধারণাতেই ছিল না। তারপরে দেখলাম একজন মানুষ এখানে কি সুন্দর করে দোল খাইতেছে, কি সুন্দর করে দোল খাওয়ার জন্য এখানে চলে এসেছে ফার্নিচারের দোকানে। চিন্তা করা যায় পরে দিয়ে তাহাকে দেখে আমরা উদ্বুদ্ধ হই, আমরা এখানে সোফার মধ্যে বসতে চলে এসেছি, কোনো দরকার নাই। চিন্তা করলাম আমরা একটু সোফার মধ্যে যে বসা যাই, সকলতে এসে বসছে আমরা কেন পিছিয়ে থাকবো, বসা বসি শেষ করে বের হয়েছি। বের হইতে না হইতে দেখলাম সুন্দর করে সোফার মধ্যে বসে একটা ফরিবার খানা দানা করতেছে। তারপরে সাকিব ভাইয়ের লাগে দেখা হইলো, সাকিব ভাইয়ের লাগে সেলফি না তুললে তো যাইতেই পারি না। ফরে সাকিব ভাইয়ের লাগে একটা সেলফি তুলতে না তুলতে আমার ফলাফেনে চিৎকার করে কইতেছে, তুই যে মোটু ফাতলু মোটু ফাতলু মোটু ফাতলু। ফরে দিয়ে সাদের উপরে ছাইয়া দিয়ে মোটু ফাতলু আকাশের মধ্যে গিয়ে ঠিক করেছে, এটা কোনো কথা? হেতার এত জায়গা
জায়গা থাকতে উফরে গিয়ে আটকে রেছে কিতো তো তাই হোক এর ফলে দেখলাম এখানে প্লাস্টিকের ফুল থেকে শুরু করে সকল জিনিসপত্র পাওয়া যায় তারপরে হঠাৎ করে দেখলাম এমন পরিমাণে ঠেলা ঠেলি যাতাযাতি আজকে এমনি তো মানে এমন কোনো দোকান ছিল না যেটা মধ্যে ঠেলা ঠেলি যাতাযাতি নাই পরে দিয়ে এখানে মানুষের ঠেলা ঠেলি যাতাযাতি দেখে চিন্তা করলাম আমি একটু ঠেলা ঠেলি যাতাযাতি খাই আসি মেলার মধ্যে আসছি আর যদি একটু ঠেলা ঠেলি যাতাযাতি না খাই তাহলে কিসের মেলা মেলা অনুভূতি কি হবে তো যাই হোক আমি একটু আবগাইতে না আবগাইতে বুঝতে পারলাম এখানে আসলে ঘটনা ঢাকি ঘটনা রইতাছে এখানে কোটি টাকার খাট বিক্রি করা হইতাছে চিন্তা করা যায় একটিয়া দুইটিয়া না এক লাখ দুই লাখ টিয়া না এটা হইতাছে কোটি টিয়ার ফরি ফালং খাট এই ফালং এর খাটের নাম হইতাছে ফরি ফালং খাট এই খাটের বিশেষত্ব হইতাছে এখানে সাইড সাইডটা ফরি আছে যারা কিনা মাথার উপরে লড়িয়া রাখছে খাটটারে চিন্তা করা যায় আবার ফরিরা কানের মধ্যে জিনিস পড়ছে তো ফরি দিয়ে বেটারে জিজ্ঞাসিলাম যে কানের জিনিসটি কি হীরা দিয়ে তৈরি নাকি ফরি দিয়ে বেটাই কইল না মণিমুক্তা দিয়ে তৈরি চিন্তা করা যায় মণিমুক্তার কোটি টিয়ার ফরি ফালং খাট এই ফরি ফালং খাট দেখে আরো দুই তিনটা সেলফি টেলফি তুললা একেবারে মানুষের ঠেলা ঠেলির কারণে দাঁড়াইতে পারলাম না একেবারে বাইর হয়ে চলে আসলাম বাইর হয়ে চলে আসতে না আসলে এক আফা মনিরে দেখলাম হেতি বালতি কিনা লয়ে যাইতাছে মানে চিন্তা করা যায় মানুষ কত কিছু কেনাকাটা করতে এখানে আসে তারপরে আরেক দোকানে যাইতে না যাইতে দেখলাম মানুষ এখানে শোয়ার জন্য সুব্যবস্থা করে দিছে মাগমা বাণিজ্য মেলার মধ্যে গিয়া যে মানুষ শুইতেও পারবে এটা আসলে কোনোদিন মাথাতে আসে নাই তারপরে চলে গেলাম এই টার্কিশ লাইটের দোকানে টার্কিশ লাইটের দোকানের মধ্যে ছবি তোলে না এমন মানুষ কমই আছে মানুষ কিছু মানুষ আছে বাণিজ্য মেলার মধ্যে যায় এই টার্কিশ লাইটের লগে ছবি তোলনে লাগে হঠাৎ করে দেখলাম ছোট ছোট লাইট গুলার দাম হইতাছে 4,500 টাকা কিন্তু একটা জিনিস মাথার মধ্যে ঢুকলো না এখানে একটা ব্যানার ঝুলাই রাখছে এখানে ছবি তোলা নিষেধ এখানে ভিডিও করা নিষেধ বাগিস লেখা নাই নাইলে আমি ভিডিওটা কেমনে করলাম হইলে তো এখানে আবার আরেকটা জিনিস দেখলাম সেটা হইতাছে এখানে ছবি তোলা নিষেধ লিখে রাখছে এক আফা মনে ছবি তোলতাছে পরে দিয়ে বুঝতে পারলাম আসলে এই ব্যানারটা মনে হয় বিক্রি করা হবে কারণ এই যে ছবি তোলা নিষেধ এটা নিচে আবার এখানে দাম লেখা আছে 148 টাকা এই যে দেখেন কি সুন্দর করে 148 টাকা ঝুলাই রাখছে এখানে ছবি তোলা নিষেধ এই ব্যানারটা যদি কেউ নিতে চান এটা 148 টাকা দেখি না নিতে পারবেন জিনিসটা প্রচন্ড পরিমাণে মজা লাগলো এরপরে চলে গেলাম আরেক দোকানে সেখানে দেখলাম এই হাতি করা জেব্রা ওলা ফ্লেট বিক্রি করতেছে এগুলার মধ্যে দিয়ে কি জেব্রা রেখা উন দেয় আমি আসলে বুঝলাম না হাতি করা জেব্রা ওলা ফেলেট আসলে প্রথমবার দেখলাম তারপরে এখানে ক্যাকটাস আছে যদি কারো শত্রু টত্রু দেখা থাকে হেরা মনে হয় ক্যাকটাস দেয় তারপরে দেখলাম দুইটা হাতি মিলে সুমাসুমি করতেছে কি সুন্দর কইরা তারপরে এখানে ময়ূর টয়ূর আছে মানে এরকম এনিমেল প্রিন্ট করা জিনিসপত্র আমি প্রথমবার দেখলাম দেখে প্রচন্ড পরিমাণে ভালো লাগলো কিন্তু টেহা নাই কিনোনের কোনো দরকার নাই বাণিজ্য মেলাত গেছি গুইরা গাইরা দেখবো শুধু শুধু কেনাকাটা কইরা টেহা খরচ করার কোনো দরকার আছে তারপরে দেখলাম এক ভাই জানে কি সুন্দর করে ফাফস কিনা কান্দের মধ্যে ঝুলাই রাখছে যে বেটায় প্যাকেটটা কইরা দিছে কি পরিমাণ অভিনব পদ্ধতিতে প্যাকেট কইরা দিছে চিন্তা করা যায় তারপরে এই যে দেখেন এই দোকানের মধ্যে করাই ডেস কি ফাতিল ঝুলাই ঝুলাই বিক্রি করতেছে মাগমা বাণিজ্য মেলার মধ্যে না আসলে জানতামই না কত জিনিসপত্র আছে এখানে আবার একটা সুন্দর মজবুত একেবারে সুপারম্যান পাওয়ারফুল একটা বালতির দেখা পাইলাম এই বালতিটার বিজ্ঞাপন দিতে ছিল স্বয়ং পূর্ণিমা আফা এই যে দেখেন বালতিটাতে পরীক্ষা করার জন্য একবার এই বালতির উপরে উঠে উঠে জাম্পিং জাম্পিং মানে লাফালাফি করে দেখাই দিতেছে এটা কত পরিমাণে মজবুত চিন্তা করা যায় তারপরে এই দোকান থেকে বাইরে হইতে না বাইরে হইতে দেখলাম এখানে কি সুন্দর করে শিশু পার্কের ব্যবস্থা করা হয়েছে এখানে ছোট ছোট কচি কচি শিশুটা সুন্দর করে উঠে একেবারে নিরিবিলিতে নিরিবিলিতে দোল খাচ্ছে আমারও মন চাইতেছিল একটুখানি নিরিবিলিতে নিরিবিলিতে দোল খাই অনেকে আমারে বলেছে যে বাণিজ্য মেলা নাকি নিউ মার্কেটের মতো কেডাই কইছে নিউ মার্কেটের মধ্যে নিউ মার্কেটের মধ্যে কি এরকম সুন্দর শিশুদের দোল খাওয়ার সুব্যবস্থা আছে দেখছেন নাকি সুন্দর করে শিশুদের দোল খাওয়ার সুব্যবস্থা করে দিছে আসলে বাণিজ্য মেলা একটা অভিনব জায়গা এই জায়গার মধ্যে এমন সব অভিনব জিনিস দেখবেন যেটা কিন্তু আপনি নিউ মার্কেট মৌসা কদমতলা গুলিস্তান ওইখানে গেলে পাইবেন না তো এই যে দেখেন এখানে আবার কতগুলো নৌকা আছে নৌকার মধ্যে ফেমিক ফেমিকা তারপরে স্বামী স্ত্রী ভাই বোন হগলতে মিললে ওইটা এই মাতাতে হেই মাতা হেইয় 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 করে দোল খাই চিন্তা করা যায় এইসব জিনিসপত্র কি আপনারা নিউ মার্কেটের মধ্যে পাইবেন এগুলো দেখার জন্য আপনাকে বাণিজ্য মেলাতেই আসতে হবে দেখছেন কি সুন্দর করে শিশু পার্কের মতো করে আয়োজন করা হয়েছে শুধু কি তাই এখানে আবার সাঁতারের সুব্যবস্থাও করা হয়েছে যে দেখেন একটা ডিব্বের ভিতরে সুন্দর করে শিশুদেরকে ঢুকাই দেয় তারপরে শিশুরা সুন্দর করে সাঁতার কাটে মানে কি পরিমাণ অভিনব জিনিস সেখানে না আসলে দেখতেই পাইতাম না তারপরে একটা দোকানের মধ্যে দেখলাম সুন্দর করে গামছা লুঙ্গি ব্যস্ত আছে দোকানটার নাম হইতাছে দেশি কালেকশন কি সুন্দর করে একেবারে দেশীয় গামছা দেশীয় লুঙ্গি সুন্দর করে ঝুলাই রাখছে তারপরে আরেক দোকানের জিনিস দেখা তো আমার পুরা মাথা ঘুরান্টি দিয়ে লাইছে মিল্ক ভিটা কোম্পানি গরম দুধ ব্যস্ত আছে আবার ঘটনাটা কি আসলে হাসা নাকি দেখনের লেগে ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম মানুষ জনে জনে হাতে কইরা গরম দুধ লইয়া যাইতাছে চিন্তা করা যায় দেখছেন নাকি সুন্দর কইরা গরম কইরা কইরা মিল্ক বিক্রি করতেছে বাণিজ্য মেলার মধ্যে যেরকম গরম কইরা দুধ বেচন যায় এটা কিন্তু আমার মাথার মধ্যে আগে আসে নাই আবার এরকম মানুষ যে জনে জনে হাতে কইরা গরম দুধ খাইতে পারে এটা মাথার মধ্যে আসে নাই মানুষ এতকাল থেকে যে ঘরের মধ্যে গরম দুধ খায় কিন্তু বাইরের মধ্যে গিয়া মেলার মধ্যে ঘুরতে গিয়া যে গরম দুধ খাই প্রথমবার দেখলাম গরমের ফলে আসে চলে আসলাম একটা ঠান্ডা জায়গার মধ্যে এখানে মধ্যে আসে দেখলাম পুরাই একেবারে সুইজারল্যান্ডের মতো অবস্থা বেডার ডিব্বাটার মধ্যে থেকে একেবারে সুইজারল্যান্ডের বরফের দুয়া বাইরে হইতাছে পরে দিয়ে বেডার লগে কতক্ষণ কথা টথা কনের পরে বুঝতে পারলাম বেডা এটার মধ্যে বরফ নামক নাইট্রোজেন দালাদালি করতেছে তারপরে এটার ভিতরে যে পদার্থ আছে সেটার ভিতর থেকে ফু দিলে এমন বরফের মতো ধোয়া বাইরে প্রথমে দেখে যদিও অনেকে মনে করতে পারেন যে এটা বুঝি গরম গরম ধোয়া আসলে এটা গরম গরম ধোয়া না এটা হচ্ছে ঠান্ডা শীতল শীতল ধোয়া ঠান্ডার সময় মুখ দিয়ে যেমন ধোয়া বাইরে এই জিনিসটার ভিতর থেকে ধোয়া বাইরে তারপরে লাবণ্যর মার মুহের মধ্যে দেওয়ার পরে বোমাইয়া ধোয়া ছোটা শুরু করছে বেরিয়ে ফালাইবো না গিলবো প্রথমে বুঝে উঠতে পারে নাই পরে যে বুঝতে পারছে যে জিনিসটা ঠান্ডা পরে দিয়ে বেরিয়ে মুহের মধ্যে লয়ে খানা দানা শুরু করে দিছে তারপরে বেটা এই জিনিস সাঙ্গর একটা প্লেটের মধ্যে লইয়া দিতেছে এই জিনিসটা আসলে তেমন কিছুই না সুন্দর করে লিকুইড নাইট্রোজেন দিয়া এটা আম করে খাইতে দিছে আর এটার ভিতর থেকে এমন বম 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 করে ধোয়া বেরিয়েছে চিন্তা করা যায় পরে দিয়ে লাবণ্য রুটি দিয়েছিলাম খাবনি পরে দিয়ে লাবণ্য খাইলো না
হেতের বাই এমন কসকসায়া গজগজায়া খায়ার মুয়ের ভিতর থেকে ফস ফস কইরা দুয়া বাই রয় একটা অভিনব জিনিস আজকে যদি বাণিজ্য মেলায় না আইতাম তাহলে কিন্তু এই জিনিস জীবনে দেখতাম না তারপরে হঠাৎ করে দেখা ফামনিরে দেখলাম এই যে দেখেন ফর্সাদের নিচে সাইড সাইড দেখা রাখা রাখি দিয়ে বইয়া রয়েছে চিন্তা করা যায় হেতিকে এখান থেকে কিনছে নাকি বাসা থেকে লই আইছে এটা আসলে মাথার মধ্যে কোনোভাবে ঢুকাইতে পারলাম না তারপরে এক ভদ্রলোকের দেখলাম মুহের মধ্যে মাইক্রোফোন লাগাইয়া হেতি সবজি বিক্রি করতেছে লগে হই জাপা জাপাডা লইয়া রাখছে কি অতগুলা সবজি চিন্তা করা যায় কত রকমের ডিজাইন করে সবজি কাইটা বেচা কেনা করতেছে বাণিজ্য মেলার মধ্যে যেমন সে সবজিও বিক্রি করতে এগুলা আসলে মাথাতেই আসে না গণগণ ভাইয়ের বক্তৃতা শোনার পরে বুঝতে পারলাম উনি আসলে সবজি বিক্রি করতেছে না সবজিগুলা কাইটা ওই জাপা জাপার মতো আরেকটা মেশিন বিক্রি করতেছে আমি যেহেতু ভাই রাধুনি মানুষ আমার আবার এই সবজি জিনিস দেখলে একটু করে থাইম্মা কেনাকাটা করতে মন চাই ফরে দিয়া সুন্দর করে আগে বেটার খেত কেরামতি দেখলাম হেতে এটা দিয়ে কি কি কাটাকুটি করতে পারে দেখলাম যে বাঁধা কপি থেকে শুরু করে আলু থেকে শুরু করে হগল গুলো একেবারে ফালি ফুলি হয়ে যায় ফরে দিয়া চিন্তা করলাম এই জিনিসটা নিতে হবে ফরে দিয়া বেটার কাছে জিগায় দেখলাম যে জিনিসটা কত বেড়া গেল যে জাপা জাপা সহ পুরো সেট 500টি আমি গেলাম 500টি এর দরকার নাই আমার এই জিনিসটা হইলে হব ফরে দিয়া বেড়া কইরা 600টি ফরে দিয়া অনেক দেখা শোনা কইরা বেড়া গেল আমি একটু টেস্ট করে দেন বেড়া গেল বাইক নিয়ে দেখা যদি টেস্ট করে যদি দুই নাম্বার মনে এটা ফেরত লই আইবেন এটা কোনো কথা আমি 600টি এটা কিনা হন বাসার মধ্যে লইয়া যাবো ফরে দিয়া যদি দুই নাম্বারই ফরে ফেরত লই আইতে আমার আবার 800টি খরচ হইবে এটা কি আপনি দিবেন তো যাই হোক বেড়া লগে অনেক তর্ক বিতর্ক কইরা বেড়া আমার টেস্ট করে দিল না চিন্তা করলাম ঠকা খাইলাম না জিতা খাইলাম এটা আপনি করে ফরে দেখাই দিমু ভিডিও শেষে তারপরে এলাম রুটি মেকারের কাছে এই যে রুটি মেকারটা বেটার এই যে মনে এত কষ্ট করে যাতা দিয়ে রুটি বানায় কোনো দরকার আছে এইটা দিয়ে আসলে রুটি বানানোর থেকে আমার কাছে মনে হয় যে বডি বিল্ডিংটা বেশি ভালো কইরা হবে এই জিনিস আমি না কিনলে অনেক এ আছে কেনাকাটা করে হেড আপনি করে সামনে দেখাবো এইদিকে ঘুরাঘুরি ঘুরাঘুরি করতে 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 হঠাৎ করে দিয়ে একটা লম্বা সিরিয়াল এই সিরিয়ালটা যে আসলে কিসের জন্য সেটা আমি বুঝতে পারি নাই আমার স্বামী রে কইতে সেই তুমি সিরিয়াল লেখা রাও সিরিয়াল লেখা রাও হেতে কইলো যে কি লেখা আমি গেলাম যে সকল তো সিরিয়াল লেখা রাইছে তুমিও সিরিয়াল লেখা রাও হেতে কইলো যে আগে আমরা দুইটা ট্রেনের সামনে ছবি তুললা লইয়া এটা কোনো কথা এত বড় বেড়া বেলা ট্রেনের সামনে ফুলা ফাইল লইয়া ছবি তুলবো বেটার এত কইটা রিকোয়েস্ট করলাম তুমি একটু সিরিয়ালে খাওয়া খারাও এমন দইতে পারে যে ভিতরে খিচুড়ি বিতরণ করতেছে ফ্রিতে তো তুমি যদি সিরিয়ালে না খাওয়াও কিভাবে বুঝবা যে ভিতরে খিচুড়ি বিতরণ করতেছে কিনা এইদিকে আরেকদিকে দেখলাম যে কেডাই উকে জুকে কি জানি দেখা যাইতাছে ভিতরে পরে দিয়ে ফলা ফাইনে গেলাম তোর একটু উকি চুকি মাইরা দেখতো ভিতরে খিচুড়ি বিতরণ করতেছে কিনা পরে যে বেড়াই টিং টিং করে না স্যার হগল তারে দেখার জন্য বলে এই জিনিসটা একমাত্র দেখলাম মারিন জবেনের মধ্যে ফ্রি দেখাইতাছে মানে এখানে কোনো টিয়া পয়সা খরচ হয় না ডাক্তারটা সুন্দর করে উকি চুকি মাইরা দেখা যেতে পারবেন ফলে দিয়ে আমার ফলাই উকি মেরে দেখা গেল না মাইডার ভিতরে কোনো খিচুড়ি দিতেছে না পরে দিয়ে দোকানের সামনে ভিড় না করে পরে দিয়ে চলে আসলাম আমরা বাইরের মধ্যে বাইরে আসার পরে আফামনির সাথে দেখা আমি আসলে বাণিজ্য মেলায় কেডাই কি কেনাকাটা করতে আসে এটা জানার জন্য প্রচন্ড পরিমাণে উদ্রিবা ছিলাম দেখলাম অনেকে অনেক কিছু কেনাকাটা করে কেউ বালতি কেনাকাটা করে কেউ ডিব্বা কেনাকাটা করে তারপরে আবার কেউ ময়লার ঝুড়িও কেনাকাটা করতে আসে চিন্তা করা যায় এই যে দেখেন আফামনি ময়লার ঝুড়ি কিনতে আসছে বাণিজ্য মেলার মধ্যে এই 800-900-1000-2000 টাকা খরচ করে মেলার মধ্যে এসে যদি ময়লার ঝুড়ি না কিনছেন তাহলে কিন্তু বাণিজ্য মেলা পুরাই বিফলে যাবে তারপরে এখানে ছোট ছোট গোলবালিশ ঝুলাই রাখছে আমি আমার সাইজের একটা গোলবালিশ খুঁজতেছিলাম কিন্তু পাইলাম না তারপরে এখানে জাকানাকা দোলা না ওই যে কি জানি ফাতিয়ে যে কাপড়গুলা দিয়ে জামা কাপড় পরে সেগুলা ঝুলাই রাখছে মাত্র 850 টাকা বাবা গো কি হস্তা তারপরে একা ফামনিরে দেখলাম গত বড় একটা গামলা কিনা লয়ে যেতেছে বাণিজ্য মেলার মধ্যে আসলে আপনি হেন কোনো জিনিস নাই যেটা পাইবেন না ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে হগল জিনিসপত্র পাইবেন যেগুলো আপনার এলাকায় পাওয়া যায় না সেগুলা পর্যন্ত পাইবেন আমি চিন্তা করতেছিলাম একটা বদনা কিনে নিয়ে যাবো কিনা তারপরে দেখলাম এক ভাই জানে কি সুন্দর করে চেয়ার কিনে নিয়ে যাইতেছে চিন্তা করা যায় দেখেন আপনারা দেখেন অনেকেই বলেন যে বাণিজ্য মেলায় যাইয়া কিনতাম এই যে দেখেন মানুষে গামলা কিনে চেয়ার কিনে কত কিছু কিনে আবার এই যে দেখেন বক্তৃতাও দেয় টেলিভিশনের মধ্যে সাক্ষাৎকার দেয় এখানে একজনের সাক্ষাৎকার দিতে দেখা বাকি জনেরা সিরিয়াল দেখা রয়েছে হেতেরাও সাক্ষাৎকার দিবে তো বুঝেন আপনারা বাণিজ্য মেলার মধ্যে আসলে কত কিছু হয় এই যে দেখেন যেই গাম বালতিটার মধ্যে একবার উইটা খারাইছিল এই বালতিটা পর্যন্ত আরেকজনে কিনা লয়ে যাইতেছে আবার আপনারা বলেন যে বাণিজ্য মেলার মধ্যে আইসা কি পাওয়া যায় মনের মধ্যে অনেক ইচ্ছা ছিল যে এবছরে বাণিজ্য মেলা না দেখলে আসলে ফেটের পাতা জমাইতা ছিল না ফরে যে লাবণের মারে লয়ে জীবনে ফতমারের মতো লাবণের মারে বাণিজ্য মেলা দেখা এটা হ্যাঁ সুন্দর করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়া ছিল যেতেছি আমার বাসার মধ্যে গিয়ে আপনি করে দেখাবো যে দুইটা জিনিস কিনছে এই দুইটা জিনিস আসলে কতটা টেকসই এই যে দেখেন জিনিসগুলো লইয়া আমি সুন্দর করে রান্নাঘরের মধ্যে চলে আসছি গত বছর যে জাপা জাপাটা কিনে কি যে ধরা খাইছিলাম ফরে যে জিনিসটা ফালাই দেওয়ার লাগছে তো বেড়াই কইছে বেড়াই বলে আমার এই বছর ঠগাই নাই বেড়া একবারে হিন্দি মে বাদ কিয়া ফরে দিয়ে এখন এটা আমি সুন্দর করে বাসার মধ্যে লই আইসা এখন পরীক্ষা করে দেখবো যে জিনিসটা কিনে আসলে ঠগেছি না জিতেছি ফরে দিয়ে যেটা করলাম জিনিসটার ভিতরে রেখে বেড়াই কইছে এক হাত দিয়ে ঘুরাবেন আর এক হাত দিয়ে সুন্দর করে জাপা 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 করবেন জাপা জাপা করতে করতে হাতের তালু ব্যথা করে লাইছি ফরে যে উল্ডাইয়া পুরো জীবন সার্থক হয়ে গেল মা গো মা এবার আমি ঠগি নাই দেখছেন নি আপনারা কত সুন্দর করে বেড়া লাগে তর্ক বিতর্ক করে দুই দুইটা জিনিস কিনছি দুই দুইটা জিনিস কিনা প্রচন্ড পরিমাণে ঠকে গেছি আর মাত্র 600 টাকার জিনিস কিনে সুন্দর করে বাসায় চলে আসছি তারপরে এই যে দেখেন এই যে 600 টাকার যে জিনিসটা কিনেছিলাম এইটার মধ্যে দিয়ে এই যে দেখেন এখানে একটা আলু পেঁয়াজ যে কাটেন না কেন এটা হাতের সেফটির জন্য এটা এমনি ধরা যায় তারপরে এটারে লইয়া সুন্দর করে এরকম জাতা দিয়ে ধইরা আবার কসমস করতে না করতে দেখলাম যে এগুলো সুন্দর ফালি ফালি হয়ে গেল গা মানে চোখের নিমিষে চিন্তা করা যায় এত সুন্দর জিনিস বাণিজ্য মেলায় বিক্রি করতেছে গত বছর দামি ভেবেছিলাম পুরো দরা মারা খাইয়া চলে এসেছে কিন্তু এই বছর দেখিয়ে আমার প্রচন্ড পরিমাণে আনন্দ লাগতেছে কি পরিমাণ ভালো ভালো জিনিস দুইটা কিনে আনতে পেরেছি চিন্তা করা যায় পুরাই চিপসের পটেটো রেডি হয়ে গেছে তারপরে দিয়ে পিয়াজ ডালে পিয়াজ ডালে কুসুমুসু কুসুমুসু করতে গিয়ে দেখলাম পিয়াজ জায়গা করে ফাতলা ফাতলা ফালি ফালি হয়ে গেছে মানে চিন্তা করা যায় গত বছর এত বড় দরা খেয়ে এবছর তো পুরাই জিতে গেলাম জয় হো মেরা এটার কি জয় হোক
দেখেন তারপরে দিয়া পেঁয়াজটা আলু ডারে কাটার পরে এখানে আবার আরেকটা আলু রেখেছিলাম চিরিমিরি চিরিমিরি করে কাটার জন্য হেইটাও দেখলাম চিরিমিরি চিরিমিরি করে কাটা হয়ে গেছে মা গো মা এবার আমার বাণিজ্য মেলায় যাওয়া একেবারে সার্থক তো আপনারা যারা এখনো পর্যন্ত আমার মতে বাণিজ্য মেলায় যান নাই তারা এখনো কিসের জন্য ঘরের মধ্যে বসে আছেন অবশ্যই বাণিজ্য মেলার মধ্যে যাবেন এবং আপনাদের ঘরের মধ্যে যার ঘরের মধ্যে ডেসকি ফাতিল বালতি তারপরে মনে করেন ময়লার জরি বদনা যার ঘরে যেটা নাই যার ঘরে যেটা ফুরাই গেছে অবশ্যই অবশ্যই সেটা কেনাকাটা করার জন্য বাণিজ্য মেলায় চলে যান আর সেই সাথে বাণিজ্য মেলায় গেলে এখন আপনারা প্রচন্ড পরিমাণে যে জিনিসটা ফ্রি পাবেন সেটা হইতাছে মানুষের ধাক্কা ধাক্কি মানে কি কইতাম এত পরিমাণে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি পাইবেন যে একেবারে জীবনের হাউস মিটে যাবে তো আমার ঘরের লাগে দুইটা ফাফস কিনবো ভেবেছিলাম কিন্তু কি কইতাম দুকের কথা একদম ফকেটের মধ্যে টাকা পয়সা ছিল না তার উপরে এত পরিমাণে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি খেয়ে এসেছি যে ফাফসের কথা বেমালুম ভুলে গেছি তো এই যে দেখেন এখানে কতগুলো ক্লিপ আছিল যেগুলো আপনাদেরকে দিতে ভুলে গেছিলাম এইখানে যেইখানে গেছি যেইখানে গেছি সেইখানে মানুষ আমারে একেবারে ঠেলে ঠেলে যেতে যেতে ধাক্কা ধাক্কি করে করে ভালোবাসা দিয়েছে এত পরিমাণে ভালোবাসা দিয়েছে যে এই ভালোবাসা কোথায় রাখবো সেটা বুঝতে পারতেছিলাম না এত পরিমাণে ভালোবাসা দিয়েছে যে আমার মেমোরি কার্ড ফুরাফুরি ফুল হয়ে গেছিল এখানে প্রচুর 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 মানুষের ভালোবাসা ফেসি মন্ডাই চাইতেছিল যে ওখান থেকে না আসি কিন্তু কি করবো মানুষ আমার ডাকাইতে ডাকাইতে ঠেলতে ঠেলতে বাইর করে দিছে তো এই ছিল আমার আজকের বাণিজ্য মেলা ভ্রমণ আমার তো বাপু প্রচন্ড পরিমাণে ভালো লেগেছে আপনারা যার যা কিছু আছে তাই নিয়ে তাড়াতাড়ি করে বাণিজ্য মেলায় চলে যান নাইলে কিন্তু জিনিসপত্র একেবারে ফুরাই যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত টাটা।